তিনটি প্রশ্ন। আগেকার রাজাদের মাথায় কত রকম খেয়ালেই না খেলা করত। তেমনি এক রাজা বসেছেন সিংহাসনে, তরুণ, যুক্তিবাদী এবং আত্মবিশ্বাসী, প্রজাদের কল্যাণে নিশ্চয়ই আগ্রহী। কিন্তু রাজা হয়ে দেখলেন পুরানো বৃদ্ধ মন্ত্রী যখনই কোনো পরামর্শ দেন তখনই সঙ্গে সঙ্গে যোগ করেন তার ভগবানে বিশ্বাসের কথা। প্রতিটি মন্ত্রের পরেই থাকে কয়েকটি বাক্য, ভগবান যদি কৃপা করেন তবেই সব হবে, শেষ পর্যন্ত সবই তার হাত, তার ইচ্ছা হলে অসম্ভব সম্ভব হয়। প্রতিটি ক্ষেত্রে যুক্তিপূর্ণ কোনো সিদ্ধান্তের সঙ্গে সঙ্গেই এই ঈশ্বরের করুণার উল্লেখে তরুণ রাজা মনে মনে বেশ বিরক্ত হয়ে ওঠেন, মন্ত্রীকে নিবৃত্ত করার কথা চিন্তা করেন। একদিন মন্ত্রিসভা শেষে সেই বিজ্ঞ প্রবীণ মন্ত্রী যেমনি ভগবানের প্রসঙ্গ তুলেছেন অমনি রাজা ধৈর্যচ্যুতি ঘটল। তিনি মন্ত্রীকে সরাসরি বললেন, দেখুন আমি আপনার ভগবান আর তার কৃপার কথা বিশ্বাস করতে রাজি আছি যদি আপনি আমার তিনটা প্রশ্নের উত্তর দেন, যদি দিতে না পারেন আপনার মাথা দিতে হবে এবং আমার রাজ্যে আমি ঘোষণা করব ঈশ্বরকে আরাধনার প্রয়োজন নেই, তিনি ছাড়াই জীবন চলবে। মন্ত্রী তো অবাক, ঈশ্বরের কথা হঠাৎ এমন আগ্নেয়গিরির মতো অগ্নিবর্ষণ। বললেন, বলুন মহারাজ আপনার প্রশ্ন, সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। রাজা প্রস্তুত হয়েই ছিলেন, বললেন আমার তিনটি প্রশ্ন, প্রশ্নের উত্তরে যদি বুদ্ধিগ্রাহ্য এবং মনোমত হয় তবেই আমি সেগুলো মেনে নিব। প্রথম প্রশ্ন, ভগবান কোথায় আছেন? দ্বিতীয় প্রশ্ন, তার দৃষ্টি কোন দিকে? আর তৃতীয়, তিনি কী করতে পারেন? প্রতিটি প্রশ্নের উত্তরেই মন্ত্রী জানেন, কিন্তু এই তরুণ রাজার প্রত্যয় উৎপাদন কী করে করবেন তা ভেবে পেলেন না। যারা ঈশ্বরে আছেন বলেই বিশ্বাস করেন না তাদের সঙ্গে কীভাবে তর্ক করা সম্ভব? সুতরাং তিনি চিন্তা করার জন্য সাত দিন সময় চাইলেন। রাজা সেই চাওয়াটিও মঞ্জুর করলেন। শাস্ত্রে নিপুণ ঈশ্বরপরায়ণ পণ্ডিত ছয় দিন অনবরত শাস্ত্রাদি আলোচনা করলেন, ভগবানের চরণে ধ্যান প্রার্থনায় কাটালেন এবং সৎ ও মহতের সঙ্গ করলেন। উপনিষদের পাতায় পাতায় সেই সর্বত শিশিরমুখম, এর ভুরি ভুরি বর্ণনা। কিন্তু না, সেসব সিদ্ধান্ত বিন্যাস করা যাবে না। নৈশা তর্কে না মতি রাপনয়, তর্কের দ্বারা মতি লাভ করা যায় না, সিদ্ধান্ত স্থাপন করাও যায় না। তিনি সর্বভূতে এসে গুরুরহ, কিন্তু অধিকার ভিন্ন কে কোথাও অনুভব করতে পারে? চিন্তায় চিন্তায় ক্লিষ্ট হচ্ছেন মন্ত্রী, মনে মনে ঈশ্বরকেই পথ দেখানোর জন্য প্রার্থনা করছেন। মন্ত্রীর এক বিদ্যমান ভৃত্য ছিল, নামেই ভৃত্য, সুন্দর চেহারা, চোখ মুখ বুদ্ধিদীপ্তি, মনীষের সঙ্গে থেকে থেকে অজ্ঞাতসারেই তার শিক্ষা হয়ে চলছে। কেতাবি শিক্ষা নেই, কিন্তু হয়েছে গভীর জীবনবোধের শিক্ষা। সহজে জ্ঞান বিকশিত হয়েছে অনবরত শাস্ত্রীয় আলোচনা শোনার ফলে। সে ব্যাপারটা বুঝল, মন্ত্রীকে প্রশ্ন করে সমস্যাটি ধারণা করল, দেখল প্রজ্ঞবান সরল সহজ মানুষটির জীবনে কীভাবে বিপদ ঘনিয়ে আসছে। সে মনে মনে প্রস্তুত হয়ে মন্ত্রীকে বলল, প্রভু আপনি চিন্তা করবেন না, রাজা সব প্রশ্নের উত্তর আমি দেব, তার জন্য আপনি উদ্বিগ্ন হবেন না, আপনার মতো মনীষীর ও কাজ নয়। মন্ত্রী বললেন, দেখো আমার মাথাটা কাটা যেত, এখন দেখছি তোর মাথাটাও কাটা যাবে, যাক যাই ইচ্ছা কর। রাজ্যে ঈশ্বর নেই বলে যেন প্রজাদের কাছে রাজা ঘোষণা না করেন, আমরা তার ধর্মকে ধরেই বেঁচে আছি, ধর্মহীন হয়ে আর বাঁচার ইচ্ছা নেই। ঈশ্বরের চিন্তাই যদি না করতে পারি বেঁচে থেকে লাভ কী? পরদিন সকালে দরবার পূর্ণ, সবাই অপেক্ষা করছেন, মন্ত্রীর পরিণতি চিন্তা
করে সকলেই বিমর্ষ। এমন সময় দেখা গেল এক তরুণ দরবারে ঢুকছে। রাজাকে প্রণাম করে জানালো, আমি মাননীয় মহামন্ত্রীর সেবক, আপনার প্রশ্নগুলি অতি সহজ। তাই কি না, আমাকেই উত্তর দেবার জন্য পাঠিয়েছেন। রাজা বললেন, ভেবে দেখো, আমাকে উত্তরে সন্তুষ্ট করতে না পারলে মৃত্যুবরণ করতে হবে। জানি মহারাজ, আমি চেষ্টা করব। রাজা তখন বললেন, বেশ, এখন আমার প্রথম প্রশ্নের উত্তর তো ভগবান কোথায়? তরুণ ভৃত্যটি বললেন, মহারাজ, আপনিও ধর্মীয় প্রশ্ন করেছেন, তার পরম্পরা ও রীতি অনুসরণ আপনাকে করতে হবে, তবেই উত্তর পাবেন। ধর্মীয় প্রশ্নের উত্তর গুরু শিষ্যকে দেন। গুরু যোগ্য উচ্চ আসনে বসবেন এবং শিষ্য করজোড়ে বিনয়ের সঙ্গে প্রশ্ন করবেন। এখানে এইভাবে দাঁড়িয়ে তো উত্তর দেব না, আমাকে আপনার উচ্চ আসনে বসান, তবে উত্তর পাবেন। রাজা হাসলেন ও কৌতুক বোধও করলেন, বললেন, ঠিক আছে, আপনি আমার সিংহাসনেই বসুন, আমি দাঁড়িয়ে করজোড়ে আবার প্রশ্নটি রাখছি, ভগবান কোথায়? এবার চরণটি বলল, এক গ্লাস খাঁটি দুধ এনে টেবিলে রাখতে বলুন। দুধ আনা হলো। এবার তরুণটি রাজাকে বললেন, এগিয়ে আসুন, দেখুন তো দুধের মধ্যে মাখন আছে কি না, যদি না থাকে মাখন কোথায় আছে? রাজা উত্তর দিলেন, মাখন দেখা যাবে না, কিন্তু দুধেই মাখন আছে। ঠিক বলেছেন ভগবান, ভগবানও এই জগতে সর্বত্র আছেন, কিন্তু আপনি তাকে দেখতে পাবেন না। দুধ ফুটিয়ে দই পেটে যদি মন্থন করেন তবেই তো মাখন দেখতে পাবেন। সেই রকম অবিরত সাধন ভজনের দ্বারাই মনের মন্থন হয়, তখনই অনুভব করবেন ঈশ্বর সর্বত্র আছেন। রাজা হাসলেন, উত্তরটি তাকে সন্তুষ্ট করেছে। তিনি আবার দাঁড়িয়ে করজোড়ে দ্বিতীয় প্রশ্ন করলেন, এবার বলুন ভগবানের দৃষ্টি কোন দিকে? তরুণটি বলল, এই দরবারে সব দরজা জানলা বন্ধ করা হোক, একটা মোমবাতি আনতে এবং এই টেবিলের উপর সেটি জ্বেলে দিতে বলুন। যেমন নিহিত হবু তাই করা হলো। অন্ধকারে দরবারে ছড়িয়ে পড়ল মোমের নরম আলো। তরুণটি বলল, মহারাজ, এবার আমার বলুন তো কোন দিকে মোমবাতির আলো পড়ছে? সব দিকে ছড়িয়ে পড়ছে। ঠিক বলেছেন, ভগবানের দৃষ্টিও ওই রকম, তিনি পরম করুণাময়। জড় চেতন ধনী নির্ধন শিক্ষিত অশিক্ষিত সুখী দুঃখী এই সৃষ্টি সব কিছু উপরেই তার সমান দৃষ্টি আলোর মতো। সেখানে ভালো মন্দের বিচার নেই, তিনি সর্বতস্বী। এবার রাজার মুখে হাসি ফুটল। হ্যাঁ, যুক্তি দিয়ে তো কিছু বোধ হলো। আবার উঠে দাঁড়ালেন রাজা, তার তৃতীয় প্রশ্নটি করলেন, ভগবান কী করতে পারেন? এবার তরুণটি বলল, মহারাজ, আপনার মন্ত্রীকে এই দরবারে আনতে বলুন। মন্ত্রীর ডাক পড়ল। মন্ত্রী আতঙ্কে কাঁপতে কাঁপতে দরবারে ঢুকে দেখেন তার বৃত্ত সিংহাসনে বসে আছে রাজা। তার আসনের সামনে দাঁড়িয়ে তিনি হতভম্ব হয়ে এক কোণে রক্ষীর আসনে বসে পড়লেন। দৃশ্যটি দেখে তরুণ ভৃত্য এবার রাজা করলো, বললেন, মহারাজ, এবার আপনি দেখুন ভগবান কী অঘটন ঘটাতে পারেন। মাননীয় মন্ত্রী নিরক্ষর ভৃত্য রাজ সিংহাসনে বসে আছে, দেশের রাজা তারই সামনে দাঁড়িয়ে রাজ্যের বিচক্ষণ মন্ত্রী এক কোণে রক্ষীর আসনে বসে ভয়ে কাঁপছেন। ভগবান কী করেন তারই এক প্রত্যক্ষ প্রমাণ। সবা স্তব্ধ। রাজা প্রসন্ন মুখে মন্ত্রীকে আহ্বান করলেন, বললেন, আপনার এই বুদ্ধিমান ভৃত্যটি সত্যি উচ্চপদে বসার যোগ্য। আজ থেকে এই তরুণ রাজ্য পরিচালনা আপনার সহায়তা করুন, এই আমার ইচ্ছা। আমার প্রশ্নের উত্তর পেয়েছি, ভগবানের অস্তিত্বে আমার অবিশ্বাস নেই, কিন্তু সেটি যুক্তি বুদ্ধি দিয়ে যাচাই করতে চেয়েছিলাম। আপনি সে কাজ যথার্থই সমাধা করেছেন।